আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাইনারি লেভেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কীভাবে আপনারা দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে পারেন উইথ মাল্ট কমান্ড দ্বারা। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে আপনারা মাল্টিপ্লাই অ্যাডিশন অর সামথিং এলস করতে পারেন উইথ অ্যাড অর MUL ইউজ করে। বাট আজকে আমরা দেখব MULT ইউজ করে কীভাবে আপনারা করবেন। সো বরাবরের মতনই আপনারা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল যারা দেখেছেন তারা জানেন যে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটা পার্ট, এক হলো ডাটা পার্ট, সেকেন্ড হলো টেক্সট পার্ট। টেক্সট পার্টে কী থাকে? টেক্সট পার্টে থাকে মেইন। সো আমাদের মেইন পর্যন্ত শেষ। সো আমাদের ডাটা কী কী থাকবে? সো আমরা ডাটা দুইটা ভেরিয়েবল নেব। সো বেল এ যেহেতু ভেরিয়েবল 32 বিট, সো আপনারা জানেন এটার সাইজ হলো ওয়ার্ড, কত নিলাম 20। দেন এল বি এটার সাইজ 3। সো আমাদের ডাটা পার্ট ডান। এখন আমাদের কী করতে হবে? এখন আমরা জাস্ট দুইটা ভেরিয়েবল, যে দুইটা ভেরিয়েবল আমরা অ্যাসাইন করছি, সো এগুলোরে আমরা একটা রেজিস্টারের ভিতরে এনে স্টোর করব। স্টোর করে দেন রেজিস্টার থেকে আমরা মাল্টিপ্লাই করব। সো আমরা কিভাবে রেজিস্টার থেকে আনব? লোড ওয়ার্ড আর্গুমেন্ট অ্যাড্রেস অফ 0-তে কী রাখব? বেল এ। তারপর যেহেতু এ রিমুভ এ চেঞ্জেবল, সো মুভ ডলার সাইন A0-তে কী করবো? ডলার সাইন A0 ভ্যালুটা মুভ করে দেব। সেম কাজটা করবো কার জন্য? লোড A0 বেল বি। সো বি এর জন্য সেম কাজটা করলাম, মুভ বি এর ভ্যালুটা কোথায় রাখবো? T0 যেহেতু অকুপাইড, T1-এ রাখবো, ডলার সাইন A0। এখন কী হলো যে আমাদের T0-তে কী আছে? T0-তে আছে 20 আর T1-এ কী আছে? 3। তো আমরা এখন কী করবো? দুটোটা মাল্টিপ্লাই করে প্রিন্ট করব। সো আমরা নর্মালি প্রোগ্রামে কী করি? আমরা এক্সিটটা আগে লিখে নিই। এক্সিট প্রোগ্রাম কী করি? লোড ইমিডিয়েট $B0 10 অ্যান্ড সিস্টেম কল। সো আমরা প্রোগ্রাম থেকে এক্সিট করে দিলাম। এক্সিট করার আগে কী করবো? আমাদের যে আনসারটা আসবে ওই আনসারটা আমরা প্রিন্ট করবো। সো আনসারটা আমরা কোথায় রাখবো? এখানে রাখি প্রিন্ট আনসার। সো প্রিন্ট আনসার যখন আমরা করব তখন আমরা কী করবো? যে লোড ইমিডিয়েট $B0 যেহেতু ইন্টিজার বলে প্রিন্ট করবো 1। তো এই কিসের ভিতরে 1টা প্রিন্ট করবো? মুভ $A0-র মধ্যে কী আসবে? $T। আমরা আনসারের জন্য ইউজ করবো কি? আনসার রেজিস্টার ইস $T2। যেহেতু 1-2 অকুপাইড, সো T2 থেকে ইউজ করবো। সো আমরা এখানে কী মুভ করবো? T2। T2-র ভ্যালুটাতে দিয়ে দেবো, দিয়ে আমরা তো আমাদের কী হলো? আমাদের আনসার প্রিন্টের কাজ শেষ, এক্সিটর কাজ শেষ, তারপর লোড এ লোড বি দুটার কাজ শেষ। এখন আমাদের মেইন কাজ যেটা, এটা হলো যে আমরা মাল্টিপ্লাই করে আনসারটা T2-তে রাখা। সো আমরা লাস্ট ভিডিওতে কী দেখছিলাম? যে MUL $T2-তে কীভাবে রাখছিলাম? $T0 অ্যান্ড $T1। সো এই দুটোটার ভ্যালু মাল্টিপ্লাই করে এখানে রাখছিলাম। সো সাপোজ আমরা ধরি এই দুটোটার ভ্যালু অনেক বড়, মানে এটা 32 বিট ফুল। সো দুটোটা যদি আমরা অ্যাড করি হয়তোবা 64 বিট ওর কাছাকাছি বা 32 বিট ক্রস করবে, তখন আমরা কী করবো? তখন তার জন্য স্পেশাল দুইটা রেজিস্টার রাখা হয়েছে, যে
লো এন্ড হাই দুইটা রেজিস্টার রাখা আছে। লো এন্ড হাইতে কি থাকবে, যে লো এন্ড হাইতে এই যে রেজাল্ট আছে রেজাল্টার 32 বিট থাকবে এখানে আর 32 বিট থাকবে এখানে। সো ওই লো এন্ড হাই কোথায় পাবো আমরা যখন, এটা কমেন্ট আউট করে দিলাম, আমরা যখন মাল্ট কমান্ডটা ইউজ করবো তখন এটা পাবো। তো মাল্ট কমান্ডটা কীভাবে ইউজ করবো, মাল্ট ইউজ করবো আমরা এই যে এই দুইটা যেহেতু মাল্টিপ্লাই করবো, সো এই দুইটা জাস্ট এখানে বসাই দেবো। তো আমরা এই দুইটা বসাই দিলাম, বসাই দেওয়ার আমরা এখানে কি দেখছি এই দুইটার মাল্টিপ্লাই করে এটাতে স্টোর হয়েছে ভ্যালুটা। সো এখানে আমরা একটু ডিফারেন্ট, যে আমরা যেই দুইটা ভ্যালু মাল্টিপ্লাই করবো ওই দুইটা ভ্যালুই জাস্ট এখানে রাখবো, বাট আমাদের রেজাল্টটা কোথায় থাকবে, আমাদের রেজাল্টটা থাকবে এই দুইটা স্পেশাল রেজিস্টারে। সো এখানে যেহেতু ভ্যালুটা আমাদের ছোট, সো আমাদের কোথায় থাকবে, যেহেতু 32 বিটেই অকুপাইড হবে, সো এটাতে লতে থাকে, ল যে রেজিস্টারটা আছে ওইটাতে থাকবে। তো আমরা আমাদের ফাইনাল আউটপুট কী ধরছি, T2 আমরা আউটপুট ধরছি না। সো আমরা এখানে কী করবো, ধরি আরেকটা রেজিস্টার নিয়ে নিই, যে $T3 নিয়ে নিলাম। সো আমি এখন যে আমাদের আউটপুটটা আছে এটাতে লতে আছে, তাহলে মুভ $T2 তো কী আসবে, সরি এটা মুভের সিস্টেমটা একটু ডিফারেন্ট, এখানে হবে, এখানে একটা কমান্ড ইউজ করতে হবে মুভ ফ্রম ল, এটা ইউজ করে কোথায় মুভ করবো T2, মানে এই আমি যদি একটু কমেন্ট আউট করে দিই যে এটার মানে হলো মুভ ফ্রম ল, সো এটার মানে হলো মুভ ফ্রম ল। সো মুভ ফ্রম লতে এই লয়ের যেই রেজিস্টার ভ্যালুটা সেটা কোথায় যাবে, T2 যাবে। তো T2 কী করছি আমরা, T2 প্রিন্ট করে দিছি দেন এক্সিট করছি, তখন হায়ার ভ্যালুটা কোথায় যাবে, সো হায়ার ভ্যালুটাও এখানে সেম মুভ ফ্রম হাই, এটাকে আমরা কোথায় রাখবো T3। সো যেহেতু ভ্যালু ছোটো, সো হায়ার ভ্যালুটা আমাদের লাগবে না, সো আমাদের লয়ের ভ্যালুটাই আমাদের আনসার হিসেবে কাজ করবে। সো আমাদের প্রোগ্রাম ডান, আমরা এখন কিউটি স্প্যাম ওপেন করে নিই, ওপেন করে নিলাম, দেন রেজাল্টটা এখানে রাখলাম, ফাইল লোড 11, সো মুভ ফ্রম, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, কোথায় লাইন নাম্বার থার্টি এই যে আমি বলে ও দিছি, সো এবার ঠিক আছে, লোড 11 ডান আনসার, সো 320 60, এখানে কত আসছে 60। সো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।